আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিএন 24 সংবাদে। সাথে আছি আমি শাহিনুর রহমান। শুরু করছি জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। আজ 6 ডিসেম্বর বিরামপুর হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বেলা 11টায় 71 মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা, সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা, দোয়া মাহফিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সাংবাদিক মাহমুদুল হক মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেল সিনিয়র এএসপি এ কে এম অহিদুল নবী, থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মণ্ডল, বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ কে এম শাহজাহান, বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ ঐদত্ত কুমার, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সব কাহিনী, বাস্তব কাহিনী, বস্তুনিষ্ঠ কাহিনী, সেগুলো আমরা নিজেদের সঙ্গে স্মরণ করার জন্য নওগাঁতে এই এলাকা সম্মিলিত কোনো পাণ্ডুলিপি পুরুলিপি পাইনি। শুনছিলেন এবিএন 24 সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।